निज स्वार्थ पाई स्त्री को सजाइला चरित्रहीना, निज प्रेमिक को नहीं स्वामी रचिला मिछ नाटक, बारंबार मानसिक निर्यातनार शिकार होउथिला स्त्री। जो स्त्री को सात दीप आठ कलश और होमोनिया को साखी रखी सात जन्म पाई साथी करिथिला, मात्र केटा स्वार्थ पाई सही स्त्री को स्वामी सजेई देला चरित्रहीना, निजर स्वार्थ न पूरिबारु स्त्री नारे देले मिछ बयान। केन्द्रापड़ा जिला कुदानगरी थाना अधीन करिलो पाटणा सूरजनाथ स्वाई पुओ चंदन स्वाई, जे किछि दिन तले स्त्री प्रेमिकंक सह फेरार होइथिबा कथा कहिथिले। 2013 मसिहारे पाटकुरा थाना अधीनस्थ बछराई तेलियाकोण गाँवर माधव मुदुलिंक झिय सस्मिताकु वैदिक रीतिरे विवाह करिथिले। उभय स्वामी स्त्रीक दाम्पत्य जीवन बिवाहर किछि दिन पर्यंत बेस हसखुशीरे चलिथिला। एपरिकि चंदन बिवाहर आठ दिन परे विदेश को नहीं जाइथिले सस्मिताकु, हेले कहार नजर पड़गला एही परिवार उपरे। जेतेबेले सस्मिता मा हेबाकु बसिले सेतेबेले चंदन आरंभ करि देइथिले सस्मिताको उपरे मानसिक निर्यातना देबा। चंदनर उद्देश्य थिला सस्मिता तांक बापघरु टंका आनिबो। अन्य पक्षरे सस्मिताक बापांकर आर्थिक अवस्था खराब थिबारु अर्थ देई पारि नथिले, तेणु जहाँ पई झिय सस्मिता को निर्यातनार शिकार हेबाकु पड़िथिला। এটা সম্পূর্ণ মিছ কথা। দেখুন মু কোটি অছি, মো বাপ ঘরে অছি, এবে মো বাপ ঘর পরিস্থিতি দেখুন। আপনার আসি পৌঁছলে দেখিলে মো বাপা মু খাইয়া দৌলি, বাপা কম খাওলে আপনি বি দেখিবে, মু যদি তাঙ্ক ঘর কোণী অর্থ আনি থাকে মো বাপা তো ভালো মন্দ খাইয়া দিয়ে ভালরে রক্ষি পারি থাকে বি ভালরে রহি পারি থাকে সে আজ কেউ অবস্থায় পড়ে রয়েছেন সে মো না এতলা সে মতো যেত নির্যাতনা দিয়ে বাহার করেদেলে মো মো জীবন বঞ্চে মু আসিক মু আগে যাই এতলা দিয়েছি কুদানগরি থানার, তাপরে সে যাই মো না দিয়েছেন পড়া পড়িশ সে তো কিছু জাঁতি জাঁ না তথাপি সে কেবি বিশ্বাস করবে নি, কিন্তু না মু আগে কারবার হচ্ছে সে দেখুঁচ মু কেউ ভালিয়া চরিত্রর সে তাখে মু ছোট বেড়ু বড়ি আসি সে মো নীতিগতি কে সে ভালো ভাবে জাঁচি সে কেউ পরক্রিয়া প্রীতি মো যদি সে সময় থাকে মু যাইপারি থাকে আগুর বাঘরর 10 বর্ষ পরে গোটা পরপুরুষ সাগরে যাইপারি এপটে কিপরি সম্ভব কথা মতো কে তুই সে পরপুরুষ না তু যা কেস করবু সি কী মতো হইরাণ করছেন মু যে সবুড়ু স্টডি করেছি দেখিছি আঙ্ক তরফ সবুলে ভুল রয়ে তথাপি স্বামী বলে গ্রহণ করে আঙ্ক ভুল কু ঘোড়াই তাঁকু বি দণ্ডাই চেষ্টা করেছি নিজে মোর বি সেটা প্রথম ভুল তাঁর না যাই কমপ্লেন করছি কুদানগরী থানার, কুদানগরী আইআইসি পণ্ডা সার আগে সেটি সন্ধ্যা বেড়ে যাই কম্প্রোমাইজ করছি যেত দেখলে সবু বহু অভিযোগ আসুছি মো স্বামী না সেটি মু বাধ্য হলে কম্প্রোমাইজ করা কম্প্রোমাইজ কলাপরে মো স্বামী আ মো দিওর যাই সাগরে মতো নিয়ে সেটি নেই আজ কম্প্রোমাইজ করসারা পরে সেটি স্বামীর মতো মতো টর্চর করছেন যে তু কী কম্প্রোমাইজ কলু এটি কম্প্রোমাইজ যেতবে মু আসে মতো সাগরে ধরিকি আসলে সাগরে ধরে বাট সারা মতো মারি মারিকি আনিছেন অসভ্যবসার গাড়ি করছেন বাটরে বি ফোপাড়ি দিয়েছেন মো এবে 15 দিনর খন্ডিয়া বি এপর্যন্ত অনেক আপনার দেখুন এবে শুখিছি বাপ ঘর আসিলা পরে শুখিছি মু 3 মাসর প্রেগনেন্ট লি সেতবে। পিলাটি পেটরে থিবারু স্বামী শারীরিক নির্যাতনা ন করি মানসিক অত্যাচার করন্তি বলি সস্মিতা প্রকাশ করন্তি। আহুরি মধ্য 2018 মসিহারে চন্দন ব্যাঙ্করু 4 লক্ষ টঙ্কা ঋণ করি নিজর ব্যক্তিগত কার্যরে লগাইথিলে। শোনা নীল যেটা কৌছি সেমিতি কথা 10 বর্ষ কাল বাহ হয়ে আছি তো ওটা 10-9 বর্ষর ছুয়া রজা ছুয়া ভাল ছুয়া, তারপরে সিয়ে তাকে ছাড়ি যাইকি আসিক প্রেমিক সাগরে পলাই গলা সেমটা লাগে কেমিতি কথা কৌছি এটা কোনো সম্ভব বোপা জমি 18 ফুট বিক্রি করে দাণ্ড বার গোটাই যাব বলে কথা সে যদি পলাই আসা কথা তাহলে সে বাছি দিলে তো প্রেমিক সাগরে পলাই থাকা
ଆଉ ଛୁଆ ଥିଲେ ଆଜ୍ଞା ଜନ୍ମ କରିକିରି 10 ବର୍ଷ ଛୁଆକୁ କରିକିରି ଛାଡ଼ିଥାନ୍ତା, ତାକୁ ଟଙ୍କା ପାଇଁ କେବଳ ଧମକ ଦେଇକି ଯେ ଲୋନ୍ ଫୋନ୍ କରିଛି, ତୁ ଯାହା ତୋ ବାପରୁ ଟଙ୍କା ଆଣେ, ସେ ଅମକ କରେ ଧମକ କରେ ବାରମ୍ବାର ଏମିତିଆ ତାକୁ ଧମକ ଦିଏ। ତେବେ ଏହି ଋଣ ଶୁଝିବା ପାଇଁ ଚନ୍ଦନ ସସ୍ମିତାକୁ ରୋକଠୋକ କହିଥିଲେ, ଏପରିକି ବାରମ୍ବାର ଋଣ ଶୁଝିବାକୁ ସସ୍ମିତାଙ୍କୁ ଧମକ ଦେଉଥିଲେ। ଏହାପରେ ଝିଅଠାରୁ ସବୁ କଥା ଶୁଣିବା ପରେ ସସ୍ମିତାଙ୍କ ବାପା ମା ନିଜ ଜମି ବିକ୍ରି କରି 3 ଲକ୍ଷ ଟଙ୍କା ଝିଅକୁ ଦେଇଥିଲେ। ମୋ ଝିଅଙ୍କୁ ମାର୍ଧର କ'ଣ କରିଛନ୍ତି ସେ ବିଷୟରେ ମୁଁ କିଛି ଜାଣିନି, କି ଆମେ କୌଣସି ପରିଚୟ ଜାଣିନୁ ଯେ ସେ କ'ଣ ଘଟଣା ତାଙ୍କ ଘରେ ହେଇଛି, ତାଙ୍କ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀରେ ହେଇଛି କି ଶାଶୁ ବୋହୂରେ ହେଇଛି ସେଇଟା ମୁଁ କହିପାରିବି ନାହିଁ। ଆମେ ମୁଁ ଭୋରୁ ଉଠିଲା ବେଳକୁ ବହୁତ ଏକ ଲାଗିଲା, ମୁଁ ବାହାରକୁ ଗଲାବେଳକୁ ମୋ ଝିଅ ଦୁଆର ମୁହଁରେ ପଡ଼ିଛି, ପଡ଼ିଛି ଇଏ କ'ଣ ପଡ଼ିଛି କହିକିରି ଇଏ କଲାବେଳକୁ ମୋ ମୁଣ୍ଡ ବୁଲେଇଗଲା। ତା'ପରେ ସବୁ ଟିକିଏ ସେଇଠୁ କ'ଣ କଲି ସାଷ୍ଟମ ହେଇକିରି ଯାଇକିରି ମୋ ପୁତୁରା ବୋହୂକୁ ଡାକ ମାରିଲି, ମୋ ପୁତୁରା ବୋହୂ ସେଇଠୁ ଦୌଡ଼ିକିରି ଆସି ତାକୁ ଉଠେଇକି ସାଷ୍ଟମ କଲା। ସାଷ୍ଟମ କରିବା ଭିତରେ ସେଠୁ ତାକୁ ପଚାରିଲା ବେଳକୁ କହିଲା ମୋତେ ଏମିତି ମାର ଧରିକିରି ବିଦା କରିଦେଇଛନ୍ତି, ଆଉ ମୁଁ ରାତିରେ ଆଇଛି, ତୁ ଆଇଲୁ ଯଦି କରୁ ନା ମୁଁ କେଉଁଠୁ ମୋବାଇଲ ନାହିଁ ନା ଫୋନ୍ କାହା କତିରୁ ଫୋନ୍ କରିବି ତୁମ ପାଖକୁ, ମୁଁ ସେମିତି ଚାଲି ଚାଲି ହେଇକିରି ଆଇଛି ଯେଉଁ ଭୟରେ ଆସିଛି, ଆସିବି ଅଧ ବାଟେ ଅଧେ ସମୟ ବସିବି ଆଉ ଅଧେ ସମୟ ଚାଲିବି, ଏମିତି ଏମିତି ମୋର ଏଇଠି ଆସିକିରି ଭୋର ହେଲା। ଏଇ ହେଉଛି ଘଟଣା। ମୋ ଝିଅ ଯଦି କାହା ସାଙ୍ଗରେ ପଳାଇ ଯାଇଥାନ୍ତା ସେ ତ ଅବାଡ଼ୁଆ ବେଳୁ ଯାଇଥାନ୍ତା, ନହେଲେ ଯଦି ତା'ର ଯଦି ପାରିବାରର ସମ୍ପର୍କ କାହା ସାଙ୍ଗରେ ଥାଆନ୍ତା ସେ ତ ବାହାହେଲା ବର୍ଷକ ଭିତରେ ବି ଯୁଆଡ଼େ ପଳାଇ ଯାଇଥାନ୍ତା, ପୁଣି ପୁଅଟି ଜନ୍ମ କଲା କେମିତି ଆସି 9 ବର୍ଷ ହେଲାଣି। ତେବେ ଝିଅ ଟଙ୍କା ନେଇ ସ୍ୱାମୀ ଚନ୍ଦନଙ୍କୁ ଦେଇଥିଲା, ହେଲେ ଅର୍ଥ ପିପାସୁ ସ୍ୱାମୀ ଚନ୍ଦନ ଅଧିକ ଅର୍ଥ ଲୋଭରେ ଦ୍ୱିତୀୟ ଥର ସସ୍ମିତାଙ୍କୁ ଅର୍ଥ ପାଇଁ କହିବାରୁ ଆରମ୍ଭ ହୁଏ ଉଭୟଙ୍କ ମଧ୍ୟରେ ତିକ୍ତତା, ଏବଂ ନିଜ ସ୍ତ୍ରୀକୁ ରାତି ଅଧରେ ମାଡ଼ ମାରି ବାପ ଘରୁ ବାହାର କରିଦେଇଥିଲେ। ସସ୍ମିତା ଜୀବନ ବିକଳରେ ଆସି ନିଜ ବାପ ଘରକୁ ପଳାଇ ଆସିଥିଲେ, ଆଉ ଏହା ପରଦିନ ସ୍ୱାମୀ ଚନ୍ଦନ ଥାନାର ଦ୍ୱାରସ୍ଥ ହୋଇ ସ୍ତ୍ରୀ ସସ୍ମିତା 4 ଲକ୍ଷ ଟଙ୍କା ନେଇ ପରପୁରୁଷ ସହ ପଳାଇ ଯାଇଛି ବୋଲି ମିଥ୍ୟା ଅଭିଯୋଗ କରିବା ସହ ଗଣମାଧ୍ୟମ ଆଗରେ ମଧ୍ୟ ଏହା ପ୍ରକାଶ କରିଥିଲେ। ତେବେ ନିଜ ସ୍ୱାମୀ ଚରିତ୍ରହୀନାର ଆଖ୍ୟା ଦେଇଥିବା ବେଳେ ସ୍ତ୍ରୀ ସସ୍ମିତା ଲୋକଙ୍କ ଟାହି ଟାପରା ନ ଶୁଣିପାରି ଏବେ ଗୁମୁରି ଗୁମୁରି କାନ୍ଦୁଛନ୍ତି। ଏହି ଘଟଣା ପରେ ଯଦି ସସ୍ମିତାଙ୍କର କିଛି ହୋଇଯାଏ ସେଥିପାଇଁ କିଏ ଦାୟୀ ରହିବ ବୋଲି ପ୍ରଶ୍ନ କରିଛନ୍ତି ଖୋଦ୍ ପୀଡ଼ିତା ସସ୍ମିତା ଓ ତାଙ୍କ ପଡ଼ୋଶୀ କାଙ୍ଗଲି ସାହୁ। ଅନ୍ୟପକ୍ଷରେ ନ୍ୟାୟ ପାଇଁ ସସ୍ମିତା ମଧ୍ୟ ପାଟକୁରା ଥାନାର ଦ୍ୱାରସ୍ଥ ହୋଇଛନ୍ତି। ତେବେ ପୋଲିସ ପୀଡ଼ିତାଙ୍କୁ କି ପ୍ରକାର ନ୍ୟାୟ ଦେଉଛି ଓ ଚନ୍ଦନ ସସ୍ମିତାଙ୍କ ନାଁରେ ଯେଉଁ ଅଭିଯୋଗ ଆଣିଛନ୍ତି ତାହାର ସତ୍ୟାସତ୍ୟ କେତେ ରହିଛି ତାହା ଖାଲି ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା। କେନ୍ଦ୍ରାପଡ଼ାରୁ ହରେକୃଷ୍ଣ ବେହେରାଙ୍କ ରିପୋର୍ଟ, ପ୍ରତିଦିନ ଟିଭି।